হচ্ছে এটা অনেকদিন আগের থেকে কেউ প্ল্যান করা হয়েছে। এসে বোধহয় প্রথমে ক্যাশ ড্রয়ারকে অ্যাট্যাক, হট করে তো কেউ জানতে পারবে না যে ক্যাশ ড্রয়ার কোথায় আছে না আছে। প্রথমে এসে বোধহয় ক্যাশ ড্রয়ার অ্যাট্যাক, তারপর আমাদের ছেলেকে এইরকমভাবে মারধর। কী নিয়ে এসেছিল ওরা? সব আর্মস নিয়ে এসেছিলো, বন্দুক নিয়ে এসেছিলো, চাকু নিয়ে এসেছিলো। আর কিসে এসেছিলো ওরা? ওরা এসেছিলো এখান থেকে আপাতত আমাদের পাম্পের এন্ট্রি পয়েন্ট থেকে হেঁটে হেঁটে ঢুকছিলো, তারপর মানে ওই পারে আর কি রোডে ওদের গাড়ি ছিল, হয়তো ওই পারে চলে গেছে। আপনারা তো রাত্রে কাজ করেন, নিরাপত্তা বোধ হচ্ছে? হ্যাঁ, এবার তো এই ঘটনাটা হওয়ার পর থেকে তো এবারে আমাদের একটুখানি ভয় ঢুকে গেলো এই যে আমাদের দুটো ছেলে ইনজার্ড হয়েছে। আপনার নাম? আকাশ দীপক। এটা প্রি প্ল্যান একটা চুরি আর কি বলবো, মানুষের মানে আমাদের ভয় বেড়ে গেল, আতঙ্ক বেড়ে গেল। কখনো দেখিনি, মানে আজ ধরুন 4 বছর হলো এই পাম্পটা, কখনো পর্যন্ত কোনো চুরি, কোনো ছোটোখাটো চুরি হয়নি। হঠাৎ রাত্রেবেলায় 6-7 জন এসে আর্মস নিয়ে এসে স্টাফদিকে মেরে ধরে এইভাবে ডাকাতি করলো। চুরি তো নয়, এটা ডাকাতি বলতে পারেন, এতগুলো আর্মস নিয়ে এসে চুরি, ছিনতাই, ডাকাতি যা বলবেন। কতজন আপনার স্টাফ ইনজয়েড হয়েছে? আমার 2 জন ইনজয়েড, মানে স্টাফ ভালো ইনজয়েড হয়েছে। একজন মাথায় এখন অ্যাডমিট আছে হসপিটালে, মাথা ফেটে গেছে। আর আরও 2-3 জনকে মেরেছে, মানে তারা মানে সেরকম হালকা ইনজয়েড, সেরকম কিছু নেই। মানে রাতে যতগুলো স্টাফ ছিল ততগুলো ইনজুরি হয়েছে? হ্যাঁ, সবাইকে মেরেছে। যাতে 4 জন ছিল 4 জনকেই মেরেছে। ঢুকে সোজা ধরুন আর্মস নিয়ে ঢুকে গেছে, ঢুকেই অ্যাট্যাক, প্রথমে মারধর, পিস্তলের বাঁট নিয়ে ঠোকাঠুকি, মারামারি, মেরে খুব ফাটিয়ে দিয়েছে। তারপরে ওই যা ছিল সব লুটপাট করে নিয়ে বেরিয়ে গেছে। কি মনে হচ্ছে আপনার যে এটা আপনার সঙ্গে কোনো দুশ্মনী আছে? দুশ্মনী কি বলবো, দেখুন কি হতে সব কিছুই পারে। কোনো দুশ্মনরা উস্কানি দিচ্ছে সেটাও হতে পারে, বা মানুষের নিরাপত্তা বেড়ে যাচ্ছে সেখানেও কিছু হতে পারে, নিরাপত্তা কমে যাচ্ছে, বলতে পারছি না এটা কি হবে, আমার কোনো আইডিয়া হচ্ছে না। আনুমানিক কত টাকা চুরি হয়েছে? আনুমানিক প্রায় 1,05,000-7,000 টাকা মতন গেছে। আপনার নাম? আমার নাম সুকুমার পাণ্ডে, অন্ডালগ্রাম পাম্পের মালিক। কত